একটা একটা সমস্যা সব সময় হতে পারে, সেটা একটু বেশি লক্ষ্য করা যায় যে ব্যাক পেইন। ব্যাক পেইন বলতে আমরা কতটুকুকে বোঝাবো, একেবারে কি ঘাড় থেকে শুরু করে কোমর পর্যন্ত না শুধু কোমরটা? আসলে এখানে ব্যাক পেইন বলতে আমরা আসলে পুরো শিরদাঁড়াটাকে বুঝিয়ে থাকি। ব্যাক মানে পিছনের অংশ, মানে এখানে স্পেসিফিক শুধু ঘাড় বা শুধু পিঠ বা শুধু কোমর না, আমরা আবার আরেকটা ভাগও করি, যেমন ন্যাক পেইন সেটা হচ্ছে ঘাড় ব্যথা, আর একটা হচ্ছে আপনার লো ব্যাক পেইন, লো ব্যাক পেইন সেটা হচ্ছে কোমর ব্যথা। তো এখানে ব্যাক পেইন বলতে পুরো পিঠকেই আমরা সাধারণত বুঝিয়ে থাকি। তো এই ব্যাক পেইন আমরা কিন্তু ওইভাবে বলি না, আমরা ব্যাক পেইনকে আলাদা আলাদাভাবে ডেফিনেশন দিয়ে থাকি বা আলাদা আলাদাভাবে বুঝিয়ে থাকি। ব্যাক পেইনের ভিতরে আমরা যে কমন কজগুলো বা সমস্যাগুলো পেয়ে থাকি তার ভিতরে সবচেয়ে কমন হচ্ছে PLID, প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক। তারপরে দ্বিতীয় কমন হচ্ছে আর্থ্রাইটিস জনিত সমস্যা, যেটা সাধারণত 40 ঊর্ধ্ব নরনারী হয়ে থাকে, যেটা আমরা স্পন্ডাইলোসিস বলে থাকি। তাছাড়া আরও ব্যাকের বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন মাসেল স্প্রেইন হতে পারে, স্ট্রেইন হতে পারে, বা মচকিয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া মাংসপেশি তার থেকে হতে পারে। আরও ব্যাক পেনে বিভিন্ন কারণ, যেটা আপনি বলছিলেন যে ট্রমাটিক, সেটা রোড অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে, বিভিন্ন হাই প্লেস থেকে পড়ে গেলে হতে পারে। ট্রমাটিকের ব্যাপার যখন আসছে, একজন দর্শকের কথাটা আপনাকে প্রশ্নটা জুড়ে দিই, ফোনে তিনি জানিয়েছেন আমাদেরকে যে দুদিন আগে তিনি বিদেশ থেকে ফিরেছেন, ওই যে প্লেনের ভিতরে যে হেড লকার আছে সেখান থেকে লাগেজটা নামাতে গিয়ে তার পিঠের মধ্যে একটা প্রচণ্ড চাপ অনুভব করেন, এরপর থেকে তিনি ব্যথায় ভুগছেন, এখন তিনি কী করবেন আপনার কাছে জানতে চাচ্ছেন? এটা একেবারে কমন, আমি যেটা বলছিলাম যে অনেক সময় ইঞ্জুরি জাতীয় সমস্যা হতে পারে, সে হয়তো অনেকক্ষণ প্লেনে জার্নি করার সময় বসেছিল, তারপরে উঠে ওখান থেকে নামাতে গিয়ে এটা হচ্ছে একটা ম্যাল অবস্থায় সে ছিল, যার কারণে যখন নামাতে গেল পিছনে প্রোল্যাপস হতে পারে, প্রায় অনেকেই ভুগে, হ্যাঁ প্রোল্যাপস হতে পারে, অথবা যে কমন আমরা স্প্রেন হতে পারে বা স্ট্রেন হতে পারে, বেশিরভাগই এটা হয় লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে, মাসেলস যে প্যারাস্পাইনাল মাসেল থাকে ইঞ্জুরি হতে পারে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মাঝামাঝি ইঞ্জুরি হয়, রোগী কিন্তু আপনার শ্বাসকষ্টের কথা বলতে পারে, মানে ঠিক পিঠের মাঝামাঝি। তো এই জিনিসগুলো প্রায় আমরা কমন। এখন যেটা করতে হবে, রোগীকে কিছুদিন আগে তাকে রেস্টে থেকে দেখুক, সে সাজেস্ট 7 ডেজ, 7-8 ফুল রেস্টে থাকবে, ফুল রেস্টে থাকবে, যদি থেকে ইম্প্রুভমেন্ট চলে আসে বেটার, না হলে তাকে রেস্টে থাকা অবস্থায় কি শেক টেক দিবে, কিছু গরম শেক জাতীয়? নট নেসেসারি, এক্ষেত্রে কিছু ব্যথা নাশক মলম দিতে পারে, মলম পাওয়া যেতে পারে, পিছে দিতে পারে, আর রেস্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি কোনো ছোটোখাটো ইঞ্জুরি হয়ে থাকে এটা রিজলভ হয়ে যাবে, নিজে নিজেই ভালো হয়ে যাবে, হয়তো কমে যাবে তীব্রতাটা। অনেকে বলে আমি জানার জন্য যে একটু গরম শেক দিয়ে তারপরে মলমটা ইউজ করলে নাকি ভালো হয়, যে লোমকূপগুলো খোলা থাকে মলমটা ভিতরে পিয়ার্স করতে পারে ভালো? সেটা ঠিক আছে, সেটা হচ্ছে ক্রনিক পেইনের ক্ষেত্রে, যেহেতু এ ভদ্রলোক মাত্র অ্যাটাক হয়েছে ডিউ টু আঘাতের কারণে, আঘাতের ক্ষেত্রে কখনো গরম শেক দেওয়াটা ওয়াইজ হবে না, এবং সেটা কিন্তু উইদিন 24 ঘন্টার ভিতরে কোনো প্রকার শেক দেওয়া যাবে না গরম শেক। সেটা হচ্ছে যদি, যেমন কিছু মানুষ খেলতে গিয়ে আঘাত পায়, পড়ে যায়, গোড়ালি মুসকায় বা হাতের কোথাও জোড়ায় আঘাত পায়, সেক্ষেত্রে ঠান্ডা শেক অনেকাংশে উপকার আসে। তো সেই কিন্তু এই ব্যাক পেইনের ক্ষেত্রে আমরা ঠান্ডা গরম কোনোটাই দিতে সাধারণত না করি, বিকজ এটা স্পাইনাল কর্ডের সাথে সম্পর্কযুক্ত, অনেক আরও সমস্যাটা বেড়ে যেতে পারে। তার ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে রেস্ট, রেস্টের পাশাপাশি ব্যথানাশক মলম ব্যবহার করা যেতে পারে, যদি এতে তীব্রতাটা কমে আসে বেটার, সে বুঝতে হবে ভালো হয়ে যাবে, আর যদি না হয় তখন তাকে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। তখন আমরা তাকে বিভিন্ন টেস্ট করে বুঝতে পারি, যেমন স্পাইনালের স্ট্রেস টেস্ট বলতে একটা কথা আছে, SLR টেস্ট বলতে একটা কথা আছে, স্কোবার্স টেস্ট, এগুলো ফিজিক্যাল এক্সামিনেশন করলে আমরা বুঝতে পারি হ্যাঁ কোথাও কোনো হার্ড টিস্যুতে সমস্যা আছে কিনা অথবা সফট টিস্যুতে সমস্যা আছে কিনা। যদি তার হার্ড টিস্যু বা সফট টিস্যু সমস্যা থাকে, প্রয়োজনে আমরা কিছু ডায়াগনোসিস টুলস ইউজ করতে পারি, যেমন MRI, X-ray, CT স্ক্যান, মাইলোগ্রাম, এই জাতীয় কিছু টুলস প্রয়োজনে করে আমরা কনফার্ম হই যে তার কী সমস্যা হয়েছে। তো ওনার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই ট্রিটমেন্টটা যদি উনি করে তারপরে দরকার একজন বিশেষজ্ঞ হয় তখন একজন। আর এমনি জেনারেল, এই ভদ্রলোক ছাড়াও জেনারেল যেসব কোমর ব্যথা হয় সেখানে আপনারা প্রায় রোগীকে MRI করান, MRIটা আসলে কী দেখেন সেখানে? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে MRI, নট অনলি ইন বাংলাদেশ, এভরিহোয়ার এটা এখন বেশি ইউজ হচ্ছে। আর মূল কারণটা হচ্ছে আগে আমরা কিন্তু X-ray বেশি ব্যবহার করতাম, তারপরে বেশি ব্যবহার করা হতো মাইলোগ্রাম বা CT স্ক্যান।
সো আপনি যদি দেখেন আমি একটু আপনাকে আরও ইজি করি, যেমন আমরা এক্স রে করতাম আগে, তো এক্স রে তো রেডিয়েশন হ্যাজার্ড হবে, এক্স রে রেড ব্লাড সেল ব্রেক হয়ে যায়, ব্রেকডাউন হয়ে যায়, এক্স রে যদি বারবার করে তাহলে কিন্তু শারীরিক ক্ষতিও অনেক হতে পারে। এবং মাইলোগ্রামে আসেন, মাইলোগ্রামটা যদিও নাই বললেই চলে, তাও এখান থেকে কিন্তু অনেক সময় মৃত্যু হয়ে যেতে পারে।